আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি আমি বাংলায় করতে যাচ্ছি, এটার কারণ হলো আজকে আমি স্পাউস ভিসা নিয়ে কিছু কথা বলবো, যেটা আমি মনে করি যে বাংলাদেশিরাই বেশিরভাগ স্পাউস ভিসা নিয়ে বা স্পাউস ভিসা নিয়ে কোয়েশ্চেন করে, তো আমি তাদের অ্যান্সারের জন্যই আমি বাংলায় করছি এবং তারাও রিকোয়েস্ট করেছে যে বাংলায় যদি ভিডিওটা করা হয় তাহলে তাদের বুঝতে সমস্যা হবে না, মানে বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি আমার সাথে আমার হাজব্যান্ড আছে, আমি যে কোশ্চেনগুলো আপনি আমাকে করেছেন সেই কোশ্চেনগুলোই আমি তাকে করব, সে অ্যান্সার দিবে এবং আপনাদের আশা করছি যে আপনাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার সে দিতে সক্ষম হবে এবং যদি এরপরেও আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা করতে পারেন, তাতে কোনো বাধা নেই। বাট নর্মালি স্পাউস ভিসা নিয়ে কিছু যেগুলো বেসিক কথা সেগুলো আমরা আজকে আপনাদেরকে বলবো। তো এই যে এখানে আমার সাথে আমার হাজব্যান্ড আছে, আমরা এখন ঘুরতে যাচ্ছি, আজকে 22 তারিখ ডিসেম্বরের। আমার ব্লগ আসতেছে, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কী করছি, কী করবো না, তো যাই হোক এখন মেইন ভিডিওতে আসি। আপনাদের সাথে আজকে স্পাউস ভিসা নিয়ে যেহেতু কথাগুলো শেয়ার করবো, খুবই সিম্পল বেসিক এবং সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমরা আপনাদেরকে যে টাকার সংখ্যাগুলো বলবো সেটাও আপনাদেরকে ইউরোতে বলার চেষ্টা করব, মানে টাকায় বলার চেষ্টা করব ইউরো থেকে কনভার্ট করে, কারণ এখন আমাদের এখন আমরা ঠিক আসলে জানি না যে রেট কত বাংলাদেশে, ফিনিশ রেট কত। বাট আমরা ফর এক্সাম্পল 100 টাকাকে 10,000 টাকা ধরে, 100 টাকাকে মানে 100 ইউরোকে 10,000 টাকা ধরে আপনাদেরকে সংখ্যাগুলো বলবো। তো যাই হোক আজকে উনি অ্যান্সার দিবে সব কথার, হাজব্যান্ডই বলবে, আমি কিছু বলবো না। তুমি একটু বলো তাদেরকে স্পাউস ভিসা নিয়ে কিছু, যে স্টুডেন্ট কি স্পাউস ভিসা স্পাউস নিয়ে একসাথে ফিনল্যান্ডে আসতে পারবে, এবং এটাও বলবা যে যদি স্টুডেন্ট আগে আসে এবং পরে কি তারা স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, সব কিছু নিয়ে একটা বেসিক ধারণা তাদেরকে দিয়ে দাও, তাহলে তাদের জন্য উপকার হবে। স্টুডেন্টরা অবশ্যই স্পাউস নিয়ে ফিনল্যান্ডে আসতে পারবে এবং এটা ভালো যদি একসাথে অ্যাপ্লাই করে, এসে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে হয়তো 1-2 বছর বেশি সময় লাগতে পারে, বাট যদি এট এ টাইম অ্যাপ্লাই করে দেন তাহলে পেলে একসাথে পেয়ে যাবে আর না পেলে তো একসাথেই পাবে না। সো যদি কেউ চায় যে না একসাথেই আমরা অ্যাপ্লাই করে দিই, আমার মনে হয় এটা বেটার হয় দেন এসে অ্যাপ্লাই করাটা। সেকেন্ড জিনিস হলো স্পাউস ভিসার জন্য আসতে হলে আমি প্রেফার করি যে যদি আপুরা নিজেরা অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসায় এবং ভাইয়ারা ওনার সাথে আসে, দেন ইটস মাচ ইজিয়ার দেন ভাইয়ারা অ্যাপ্লাই করে আপুদেরকে নিয়ে আসা। দুটোই সম্ভব না তা না, যেমন ধরো অনেকে আমি দেখতেছি, অনেকে আমাকে রিসেন্টলি মেসেজ দিচ্ছে, ভাইয়া আমার একটা ছোটো বেবি আছে, সো আমি আমার বেবিকে নিয়ে আসতে পারবো কি না। তো বেবি যদি আপনার যদি বেবি থাকে, আপুদের যদি বেবি থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে ভাইয়া যাতে অ্যাপ্লাই করে, তাহলে সুবিধাটা কী হবে, আপু কিন্তু ফুল টাইম কাজ করতে পারতেছে না, আপু 25 ঘন্টা কাজ করতে পারতেছে, সো আপু ওই সময়গুলো কাজ করতে পারে, ভাইয়া কিন্তু সবসময় কাজ করতে পারতেছে, হয়তো কোনো সময় ভাইয়া বিকালে ইভিনিং শিফটে কাজ করতে পারবে, রাতের শিফটে কাজ করতে পারবে, আপু কিন্তু বেবিটার টেক কেয়ার করতে পারতেছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপুদেরই অ্যাপ্লাই করার জন্য মোস্টলি যদি অপরচুনিটি থাকে, আর যদি না থাকে দেন ডেফিনেটলি ভাইয়ারা অ্যাপ্লাই করতে পারে, ভাইয়ারা যদি চাইলে পড়তে, আপু যদি চায় পড়তে, একসাথে দুজনেই অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই, এটা তো কোনো সমস্যা নেই। সো আমার মনে হয় ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা ছিল যে তোমার ছিল যে আসতে পারবে কি না, কীভাবে আসতে পারবে, তো আমি এই জিনিসটা বেসিক জিনিসটা এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করাটা অনেক দরকার, কারণ যদি আপনি ভালো মতো না বুঝেন যে বাঙালিরা কী জন্য আসে, মোস্টলি বাঙালিরা আসে সেটেল হওয়ার জন্য, একটা প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, সেই সেটেলমেন্টের জন্যই কিন্তু এই কথাটা বলা যে আপনি যদি স্টাডি ভিসা আসে তাহলে ওনারা পড়ালেখাটা করলো, ফোকাস দিল এডুকেশনে, আর ভাইয়া কী করলো লাইফ কীভাবে সেটেল করা যায় 24/7 সেই জিনিস নিয়ে কাজ করছো। একই বাসায় যদি থাকে হাজব্যান্ড ওয়াইফ, প্রথম পার্সনের জন্য 1,000 ইউরো, সেকেন্ড পার্সনের জন্য আপনার 700 ইউরো, থার্ড পার্সন মিন চাইল্ড ওনার জন্য ওর জন্য 500 ইউরো, ফোর্থ পার্সন মিন সেকেন্ড চাইল্ড 400 ইউরো, দেন ফিফথ পার্সন মিন থার্ড চাইল্ড 300 ইউরো, দেন ফোর্থ চাইল্ড মিন 200 ইউরো করে আপনাকে মাস, এই সবগুলোকে যোগ দিয়ে আপনি 12 দিয়ে গুণ দিবেন, যেই টাকাটা হয় ওই টাকাটা আপনার ব্যাংকে রাখতে হবে। এখন দেখি সবচেয়েতে মোস্টলি যে কমন কোশ্চেনটা আসছে, কারো হয়তো একটা বেবি আছে প্লাস হাজব্যান্ড ওয়াইফ, সো সেই ক্ষেত্রে ওনাদের কী করতে হবে,
ওনাদের যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্টের জন্য আমার মনে হয় স্টুডেন্ট 6700 লেটস ইউরো পার মান্থ প্লাস 700 প্লাস 500, তাহলে আপনার কত টাকা আসে? আমি যদি ওই টাকাটাকে যোগ দেন, আমি গাড়ি ড্রাইভ করতেছি আমি এভাবে বলতে পারছি না, জাস্ট আপনারা ক্যালকুলেটার নিয়ে যোগ করে ফেলেন যে কত টাকা হয়, এই টাকা ইনটু মাল্টিপল দিলে যেই টাকাটা হয় সেই টাকাটাই আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ভিসা হয়ে যাবে, ওইটা কোনো সমস্যা। আনুমানিক কেমন আসে? তিনজন ব্যক্তির জন্য, তিনজন ব্যক্তির জন্য ইয়ারলি ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে? কত দেখাতে হবে? হ্যাঁ, তাহলে ধরো 15,400 অ্যাপ্রক্সিমেটলি, আমি যেটা মনে আছে অ্যাপ্রক্সিমেটলি 15,400 ফর কাপল ইন ওয়ান ইয়ার। আচ্ছা, তো 15,400 বাংলাদেশে যদি তুলনা করেন তাহলে বলতে গেলে মিনিমাম 15 লক্ষ টাকা মত পড়ে, 15 লক্ষ টাকা মতই পড়ে আর কি, যেহেতু 14,000 না বললা তুমি 15,500, তাহলে 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকার মতো পড়ে অ্যাপ্রক্সিমেটলি। রেট তো আমি জানি না ভালো, সো ওইটা একটা ব্যাপার। সেকেন্ড জিনিস যেটা দেখবে, যদি বেবি থাকে তাহলে প্লাস 6,000 ইউরো, বেবি থাকলে প্লাস 6,000, 12 মাস 500 ইউরো করে 6,000 টাকা, 6,000 ইউরো সরি, 6,000 ইউরো, তাহলে আপনার আসতেছে 15,500 প্লাস 6,000, তার মানে 21,000 ইউরো যদি আপনি ব্যাংকে থাকে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, এই ব্যাংকের টাকা কোথা থেকে আসছে যদি সেই ধরনের আপনাকে দেখাতে পারেন ব্যাংক স্টেটমেন্টটা, ব্যাংকে টাকা থাকলেই হলো না, এই টাকাটা কোথা থেকে আসছে সেই টাকাটা সোর্স অফ ইনকামটা যদি দেখাতে পারেন ক্লিয়ারলি, দেন আপনাদের ভিসা হবে। আর অ্যাডমিশনটা তো পাওয়াটা ফার্স্ট ব্যাপার, অ্যাডমিশনটা যদি পেয়ে যান দেন আপনার ভিসাটা অত টাফ না। যদি আপনারা বুঝেন যে সোর্স অফ ইনকাম, এটা সবাই অনেকেই সবসময় কনফিউশনে থাকে, এটা সোর্স অফ ইনকাম বলতে কী বুঝেন, তো সেটার জন্য আসলে অনেক বিশদ আকারে আপনার প্রবলেম কী, আপনার টাকাটা আসলে কীভাবে ইনকাম হচ্ছে, কোত্থেকে আসতেছে, কীভাবে করছেন, সেই জিনিসগুলোকে বুঝতে হলে আমার বিশদ আকারে আপনাদের কথা বলতে হবে। সো সেটা তো আমার পক্ষে সম্ভব না, আপনার প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকে। সো মোস্টলি 21,000 ইউরো প্লাস আপনার সোর্স অফ ইনকাম যদি ক্লিয়ার থাকে দেন ইউ উইল গেট দ্য রেসিডেন্ট পারমিট। মানে বাংলার টাকায় বলতে গেলে 22 লাখ টাকার মতো আপনার অ্যাকাউন্টে যদি থাকে এবং আপনি যদি দেখাতে পারেন যে আপনার এই 22 লাখ টাকা কোথা থেকে আসছে সেইটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার ভিসা হতে পারে, সমস্যা হবে না। এবং অ্যাডমিশন যেটা, আপনি যদি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছেন, ইউনিভার্সিটির মাধ্যমে আসবেন, তার মানে আপনাকে অবশ্যই অ্যাডমিশন টেস্টে পাশ করতে হবে, মানে আপনার অ্যাডমিশন নিয়ে পাশ করে চলে আসবে। হ্যাঁ, অ্যাডমিশন নিয়ে পাশ করতে হবে, এরপরে আপনার ব্যাংক স্টেটমেন্টও যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা হতে বেশি সমস্যা হবে না। আর আরেকটা কোন কোশ্চেন করছিলে তুমি, যে অনেক অনেক স্টাডি গ্যাপ থাকে, ঠিক আছে, সো আপনার যখন স্টাডি গ্যাপ থাকবে সেটা বড় ব্যাপার না, ছোট্ট একটা ব্যাপার, সেটা হলো স্পাউসরা অনেক সময় কি স্পাউসরা আমাকে রিসেন্টলি কোশ্চেন করতেছে, ভাই আমার স্টাডি গ্যাপ আছে, সো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন ওইটা কোনো ব্যাপার না, স্টাডি গ্যাপ আছে আপনার ভালো কথা, বাট আপনি স্টাডি গ্যাপ সময়টা করছেনটা কি সেটা ম্যাটার। সো অনেক সময় বলতেছে আমার স্টাডি গ্যাপ আছে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ধরুন ব্যাচেলার করলেন, আমি একটা ব্যাচেলার করে আমি জব করতেছি, ধরুন আমি এখন একটা বিজনেস করি, আমি একটা এন্টারপ্রেনার, বাট এর মানে এটা না যে আমি ভবিষ্যতে মাস্টার ডিগ্রি করতে পারবো না, কারণ আমি এখন আমার টাকা দরকার, আমি কাজ করছি। সো আফটার দ্যাট যখন আমার ইচ্ছা হবে যে আমি এখন একটা মাস্টার ডিগ্রি করবো, আর একটু ভালো নলেজ দেওয়া দরকার, তখন আমি মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করবো, দ্যাটস ইট। সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটাও ক্লিয়ার করে দিলাম। তো স্পাউস ভিসায় মোস্টলি মানুষ আসে মাস্টার ডিগ্রিতে, আমি দেখলাম, বাট ব্যাচেলার ডিগ্রি তো আপনি আসতে পারুন, কোনো সমস্যা নেই। স্পাউসদের জব ফ্যাসিলিটি নিয়ে কিছু বলো। স্পাউসদের জব ফ্যাসিলিটি, আমি তো প্রথমেই বললাম জব ফ্যাসিলিটিতে স্টুডেন্ট, স্পাউসদের মধ্যে একজন স্টুডেন্ট থাকবে, একজন স্টুডেন্ট ছাড়া থাকবে, যে স্টুডেন্ট সে 100 আওয়ার্স ইন এ মান্থ, মিন 25 আওয়ার্স ইন এ উইক জব অপরচুনিটি পাচ্ছে, আর যিনি হাজব্যান্ড কিংবা যিনি স্পাউস হিসেবে আসছে স্টুডেন্টের সাথে উনি পাচ্ছে আনলিমিটেড ওয়ার্ক টাইম, মানে যত ঘন্টা ইচ্ছে উনি করতে পারে, কোনো ধরা বাধা নেই, ওনার জন্য সম্পূর্ণ ওপেন। সো স্টুডেন্ট স্পাউস হিসেবে আসার একটা আরেকটা বেনিফিটও আছে, সেটা হলো হাউজিং যে বাসাটা থাকতেছে সেটা খুব সস্তায় পাওয়া যায়, 400-450 ইউরোর মধ্যে আপনি একটা ছোট্ট বাসা পেতে পারেন, যেখানে আপনি যদি নর্মালি আসেন, যেমন আমরা ধরেন যে মিনিমাম একটা বাসা থাকতে হলে আমাদের 700-800 ইউরো খরচ হচ্ছে, সেখানে স্পাউসদের জন্য কিন্তু সেই টাকাটাও কমে যাচ্ছে। সো অনেক দিকে সুবিধাও আছে অসুবিধাও আছে, অসুবিধা হলো ওয়াইফ 100 আওয়ার্স কাজ পাচ্ছে, কিংবা মেইন স্টুডেন্ট সে 100 আওয়ার, আর যিনি স্পাউস হিসেবে আছে উনি বেশি ঘন্টা কাজ পাচ্ছে। এই জন্য আমি সবসময় বলি ওয়াইফ কিংবা আপুরা পড়তে আসুক, ওনাদের তাহলে ওনারা যদি বেবি নিয়েও আসে ওনারা যাতে বেবিটাকে টেক কেয়ার করতে পারে, আর ভাইয়া বেশি করে কাজ করবে, বেশি করে কাজ করে ফ্যামিলিটাকে সেটেলমেন্টে নিয়ে আসবে, সেটাই
হয় মোস্টলি বাঙালিরা এই কাজগুলো করে। সো ভাইয়ারা সেটেলমেন্টের জন্য ফ্যামিলিটাকে কিভাবে সেটেল করা যায় ফিনল্যান্ডে সেই জন্য কাজ করতে হবে বেশি করে। এখন আপু যদি ভাইয়ের সাথে আসে তাহলে আপুকে অনেক কাজ করতে হবে, আর যদি বেবি থাকে ভাইয়াকে বেবিকে টেক কেয়ার করতে হবে। সো সেই ভাইয়ারও সেই মেন্টালিটি যাতে থাকে ওইভাবে ডিসকাস করে নেবেন আপনাদের ফ্যামিলির সাথে যে ঠিক আছে আমি বেবিকে টেক কেয়ার করবো, তুমি কাজ করো, কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো আপনার আগে থেকে সেটেল করে নিয়ে আসবে। একজন ভাই আমাকে কোশ্চেন করেছিল যে যদি সেই স্পাউস নিয়ে আসে তাহলে তার জব ফ্যাসিলিটিস কিরকম এবং কি ধরনের জব তারা এক্সপেক্ট করে। তো এই ক্ষেত্রে বলবো যে যে স্টুডেন্ট আসে সে 100 আওয়ার্সের বেশি কাজ করতে পারে না, কিন্তু স্পাউসরা আনলিমিটেড টাইম কাজ করতে পারে। এবং তাদের জন্য জব ফ্যাসিলিটিস বলতে তারা পোস্ট ডেলিভারি কাজ করে, ক্লিনিং কাজ করে এবং হোম হাউসকিপিং, যেটা মানে হোটেলে ক্লিনিং কাজ, বেড গোছানো, মানে প্রতিটা রুমে রুমে এটাকে মানে হাউসকিপিং, হ্যাঁ হাউসকিপিংই বলে। তো এই ধরনের জব তারা বেশি পেয়ে থাকে, বাট এই জবগুলো অ্যাভেলেবেল, কোনো সমস্যা কেন এটা কোনো সমস্যা না। এই ফিনল্যান্ডে এসব জবগুলো মানুষ সবাই করে এবং এটাতে মানে অনেকেই মনে করে যে এরকম টাইপের জব করব বা এরকম কিছু, এরকম আসলে বাইরের দেশে এগুলো আসলে কোনো ব্যাপার না, এদেশে এগুলো সবাই করে এবং সবার স্যালারি এখানে এগুলো করে যারা এসব কাজ করে ফুল টাইম তাদের স্যালারি 1050 ইউরো মতো চলে আসে, 1500 ইউরো মতো চলে আসে। জব আছে যেটা অ্যাভেলেবল সেটা হলো ফুড ডেলিভারি। এখন আর কি ফিনল্যান্ডে সব জায়গায় ফুড ডেলিভারি খুব ভালোই চলছে এবং করোনার কারণে এই ইনকামও বেশি, কিন্তু এটাকে এই জবটাকে ফুল টাইম করা যাবে না। এই জন্য অনেকেই বলছিল যে ভিসা হতে নাকি সমস্যা করে, ভিসা হতে প্রবলেম করে, তাই না? তো এটার জন্য এটা পার্ট টাইম করতে পারেন, টাকা ইনকাম হবে, পার্ট টাইম করবেন, বাট ফুল টাইম হিসেবে ওই জবগুলোই বেটার। তো আশা করছি যে আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি। প্লাস তোমার কিছু বলার আছে? ধন্যবাদ সব কোশ্চেনে। আসলে ওইভাবে অনেক একই কথা হয়তো অনেকবার বারবার বলছি, কারণ আমি কনসালটেশন রাস্তায়, তো সো আপনাদেরকে যতটুকু পারছি সেটাই দেওয়ার চেষ্টা করছি। যদি কিছু জানার থাকে তো অবশ্যই ওকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ও আমাকে জিজ্ঞেস করলে আমি ওই সঙ্গে উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই আমরা আরও ইনফরমেশন দিয়ে দিবো, মিগ্রি ইমিগ্রেশন সার্ভিস যেটা তার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিবো, ওইখানেও আপনি অনেক ইনফরমেশন পাবেন যে আপনার স্পাউস হিসেবে আসতে কী কী লাগে। সো সেই ইনফরমেশনগুলো আপনাদের পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনার বন্ধু ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার দিতে পারেন আমাদের ভিডিওটি, যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওটি হেল্পফুল। তো আজকের জন্য এতটুকুই, আবার আশা করছি পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।